বর্দোয়ালিস্থিত বন দপ্তরের বিভিন্ন ঘোটালা আর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে 8 নম্বর টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপির যুব মোর্চার সদস্যরা। তারা শনিবার দপ্তরের IFSP দেববর্মার কাছে দপ্তরে গোটা দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন দেয়। বিগত দিনে বাম শাসনাধীনে রাজ্য জুড়ে ঘোটালা ও দুর্নীতিরাজ কায়েম ছিল। তৎকালীন বাম নেতা মন্ত্রীদের রক্তচক্ষুর ভয়ে সবকিছু দেখে শুনেও কেউ কিছু বলার সাহস পেত না। চোখ বন্ধ করে অন্যায় অবিচার সহ্য করে যেত নিরীহ মানুষরা। বর্তমানে রাজ্য সরকারের পালাবদল ঘটায় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সাধারণ মানুষ। 8 টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের বর্দোয়ালিস্থিত বন দপ্তরে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও ঘোটালা চলে আসছে। বহুদিন যাবৎ বিষয়টি প্রত্যক্ষ করলেও কেউ কোনোদিন মুখ খুলতে পারেনি। বর্তমানে বন দপ্তরে ঘটা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে বর্দোয়ালির বিজেপি যুব মোর্চার সদস্যরা। বন দপ্তরে ঘটা বিভিন্ন ঘোটালার বিষয় নিয়ে বর্দোয়ালির বিজেপি যুব মোর্চার সভাপতি পঙ্কজ শুক্লদাস সহ অন্যান্য সদস্যরা বন দপ্তরের IFSP দেববর্মার কাছে ডেপুটেশন দেয়। যুব মোর্চার সভাপতি জানায়, ফরেস্ট অফিসটিতে দীর্ঘদিন ধরে বাম আমলের মাফিয়ারা সন্ত্রাস রাজ কায়েম করছিল। বনকর্মীদের অভিযানে উদ্ধার হওয়া অবৈধ কাঠগুলো দপ্তরের অধীনে আনা হলে দপ্তর থেকে সেগুলো অবৈধভাবে পাচার হয়ে যেত। উপযুক্ত কোনো নথিপত্র ছাড়াই তাদের লাইসেন্সও তৈরি করে দেওয়া হতো। পাশাপাশি বিগত সরকারের আমলে সরকারের তরফে একটি নির্দেশ জারি করা হয়েছিল, যে সকল কর্মীরা লাগাতার 3 বছর যাবৎ কাজ করে আসছে তাদের যেন স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করা হয়। নির্দেশ মোতাবেক সেই সময়ে দায়িত্বে থাকা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার প্রেমানন্দ দেববর্মা 82 জন কর্মীকে নিয়মিতকরণ করেন, যাতে ছিল বিশাল আকারের দুর্নীতি। সেই দুর্নীতির বিষয়ে বিজেপি যুব মোর্চার সভাপতি জানান, বিভিন্ন সন্ত্রাস মাফিয়ারা এখন রাজত্ব করত। এখানে যখন মিল থেকে কাঠগুলো ধরে আনত, এই কাঠগুলো চোরাই ভাবে এখানে তারা এখানে পাচার করে দিত, এবং কাঠের যে লাইসেন্স তৈরি করা হতো এখন তারা পয়সার বিনিময়ে এই লাইসেন্সগুলো তৈরি করতো। তারা বিনা ডকুমেন্টস নিয়ে তারা কাঠের লাইসেন্সগুলো তৈরি করে নিত। আমরা তারা আরেকটা সবচেয়ে বড় ঘোটালা করেছে, যখন বিগত বামপন্থ সরকারের সময় তার ফাইন্যান্স মিনিস্টার একটা অ্যাপ্রুভাল দিয়েছিল, যারা 3 বছর যাবৎ এই ডিপার্টমেন্টের যারা বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন ওদেরকে পারমানেন্ট লেবার হিসেবে নিয়োজিত করার জন্য যখন এই দায়িত্বটা আসে, আমাদের অসিত দেববর্মা যিনি সদর ডিস্ট্রিক্টের দায়িত্বে রয়েছেন, প্রেমানন্দ দেববর্মা ওনার কাছে IPS ওনার কাছে দায়িত্বটা রয়েছে, উনি এবং পারমানেন্ট লেবার হিসেবে নিয়োজিত করবেন। আমরা দেখেছি ওনার হাত ধরে 82 জন লোকের পারমানেন্ট লেবার হিসেবে নিয়োজিত করেছেন, এর মধ্যে 4-5 জন জেনুইনই নিয়োজিত হয়েছে, আর বাকি সব উনি পয়সার বিনিময়ে ওদেরকে নিয়োজিত করেছেন। কেউ 3 মাস এখানে নিয়োজিত, 3 মাস যাবৎ ফরেস্টে কাজ করছে, ওরা পারমানেন্ট লেবার। কিন্তু এখানে যখন ফাইন্যান্স মিনিস্টার বলেছে 3 বছর জোরে যাবার যারা কাজ করবে ওদেরকে পারমানেন্ট লেবার হিসেবে করার জন্য, আজকে উনি রয়েছে 16 বছর জোরে। এই লোকটা 16 বছর ধরে আজকে এখানে দায়িত্ব হিসেবে কাজ করছে, কিন্তু উনি সে PL হয়নি। আজকে সে 4 বছর হয়ে গেছে কিন্তু ও সে PL হয়নি। কিন্তু আজকে এই যে আরুদে দেবনা, সে ক্যান্টিন চালায়, সে ফরেস্ট দপ্তর থেকে কোনোদিনও 1 টাকা নেয়নি, সে আজকে PL হিসেবে নিহিত হয়েছে। এই যে অজিত দানুক, তার আজকে 18 বছর হয়নি, সে কীভাবে PL হয়? আমরা জানি যে 18 বছর হলে সরকারের কাজে নিয়োজিত হয়, কিন্তু স্যার 18 বছর হয়নি। বিজেপি যুব মোর্চার সদস্যরা এই দুর্নীতির বিষয়গুলো নিয়ে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার পি দেববর্মার কাছে ডেপুটেশন দেয়। তিনি তখন সেই বিষয়ে বলেন, এখান থেকে PCC অফিসে যা, তো এখন আমাদের মাত্র 2টা ব্যাপার আমি সবসময় বলি, আজ আগে হয়েছিল দুজনের ব্যাপারটাই আমাদের এখানে কেজরিওয়াল ব্যাপার ছিল, আমি দুজনেরই রিকমেন্ড করছি ফর রিক্রুটমেন্ট এস PL, বাকিটা রেঞ্জ অফিস আসছে বা SDFO ওনারা থেকে ওনারা কী করে ওনারা আপনারা ভালো করে প্রশ্ন করতে পারেন কীভাবে এগুলো লিস্টগুলো তারা বানায়, কী বা তাদের কীভাবে তাদের প্রসিডিউর আছে, SDPO ওনার থেকে লিস্ট আইলে পরে আমাদের কিনে এটা PCC এর কাছে পাঠানো হয়। আপনি হাতে আপনি অ্যাটেন্ডেন্স করবেন, অসম্ভব ব্যাপার, ওদের হাতে আপনি অ্যাটেন্ডেন্স করবেন, অসম্ভব ব্যাপার। প্রেমানন্দ বাবুর কথায় অসন্তোষ প্রকাশ করে টাউন বর্দোয়ালি বিজেপি যুব মোর্চার সদস্যরা। তারা জানায়, এই বিষয়টি নিয়ে তারা রাজ্যের বনমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে। পরিচিত শ্যামল দেবনাথ, সে আজকে PL হিসেবে এখানে নিয়োজিত হয়েছে, এটা অদ্ভুত বিষয়, অদ্ভুত বিষয় দাঁড়িয়েছে এই ব্যাপারে। আজকে আমরা আপনারা যদি স্ক্রিনে করে দেখেন, আজকে চাকরি চলে গেছে,
ওরা চাকরি শেষ, রিটায়ারমেন্টে এসে গেছে, আজকে 10 বছর হয়েছে রিটায়ারমেন্টে গিয়েছে, কিন্তু তারা আজকের দিনও এখানে জব করছে শুধু একমাত্র প্রেমানন্দ দেববর্মার স্যারের কারণে। এটা উদ্দেশ্য, এটা গুরুর পাখির বাসা হয়েছে এই ডিপার্টমেন্টটা। আজকে আপনাদের দ্বারা আমরা ফরেস্ট মিনিস্টারের কাছে যাব যাতে পুনরায় এরা স্ক্রুটিনি করা হয় এবং যারা যারা এটার সঙ্গে জড়িত ছিল ওদেরকে যাতে সুস্থ বিচার করা হয় এবং ওদেরকে রেখে যাতে ওদেরকে একদম সাহস্ত করা হয়। যে মাননীয় বনমন্ত্রীর কাছে তারা আবেদন রাখবে তিনি যেন এই বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করার ব্যবস্থা করে এবং যারা সঠিকভাবে নিয়মিত হবার যোগ্য তারাই যাতে স্থায়ী কর্মী হিসেবে নিযুক্তি পায়, এটাই জানান যুব মোর্চার সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।